আজ মাত্র 3 দিন, এরপরই পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে সামনে রেখে রীতিমতো গোটা পূর্ব ত্রিপুরা সংসদীয় ক্ষেত্রে প্রচার তেজি করে চলেছে শাসক শিবির। সেই প্রচার কার্যের অঙ্গ হিসেবে সোমবার কল্যাণপুরে এক বিজয় সংকল্প সমাবেশ অনুষ্ঠিত হয়। এদিন এই সমাবেশে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব, প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য, বিধায়ক পিনাকী দাস চৌধুরী সহ অন্যান্যরা। এদিন বক্তব্য রাখতে গিয়ে প্রথমেই 1996 সালে কল্যাণপুরে নৃশংসভাবে খুন হওয়া 26 জন ব্যক্তিকে স্মরণ করেন বিপ্লব কুমার দেব। তারপর রাজ্যের দীর্ঘদিনের শাসক কমিউনিস্টকে তীব্র ভাষায় আক্রমণ করেন তিনি। এই রাজ্যের বুকে বিভিন্ন প্রকারের আঞ্চলিক দল আত্মপ্রকাশ করার পেছনে কমিউনিস্টদের প্রতি জনজাতিদের অসন্তোষ কাজ করেছে বলে দাবি করেন তিনি। বর্তমান সময়ে বিজেপি দল সাধারণ মানুষকে সাথে নিয়ে আর্থসামাজিক ব্যবস্থার মান উন্নয়নে নিবিড়ভাবে কাজ করে চলেছে এবং আগামী দিনে এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য আগামী 26 এপ্রিল পদ্মচিহ্নে ভোট দিয়ে কৃতি সিং দেববর্মাকে জয়ী করার আহ্বান রাখেন বিপ্লব কুমার দেব। অপোজিশনে কে ছিল, কার দোষারোপ কে করত, এনএলএফটি ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট কে বানিয়েছিল, তাকে মদত কে দিত, এটিডিএফ কে বানিয়েছিল, যে এটিডিএফ 12 ডিসেম্বর 1996 26 জনকে নৃশংসভাবে 200 মিটারের মধ্যে হত্যা করেছে, কারা সেই এটিডিএফ কে মদত দিত, এনএলএফ থেকে মদত দিত কংগ্রেস, আর এটিএফ কে মদত দিত সিপিএম কমিউনিস্ট পার্টি। তাহলে ত্রিপুরাতে জাতি জনজাতি দাঙ্গাকরণের দরকার কি ছিল? এই কল্যাণপুরে 26 জনকে নৃশংসভাবে মারার কি দরকার ছিল? ত্রিপুরাতে ইনসার্জেন্সি তৈরি করার দরকার কি ছিল? ত্রিপুরাতে মানুষকে কিডন্যাপ করার কি দরকার ছিল? 1980 থেকে 2005 পর্যন্ত ত্রিপুরার মধ্যে জাতি জনজাতির মধ্যে বিদ্বেষ কেন ছিল? আগে কংগ্রেস দোষ দিত যেগুলি সব সিপিএম করেছে, আগে কংগ্রেস দোষ দিত এই সবগুলো এই কল্যাণপুর বাজারে হয়তো বা কংগ্রেসের নেতৃত্বরা অনেক ভাষণ দিয়েছে এই 26 জনকে নৃশংসভাবে হত্যা করেছে সিপিএম এর এটিডিএফ, বলতো না, ভাষণ দেওয়ার জন্য আসতো না কল্যাণপুরে কংগ্রেসের নেতৃত্ব আসতো এই ভাষণটা দেওয়ার জন্য, আসতো ওই শহীদ মিনারে ফুল চড়ানোর জন্য। আমি তাদেরকে জিজ্ঞাসা করতে চাই, কংগ্রেস সিপিএম নামধারী নিজেদের ছোট স্বার্থ সিদ্ধির জন্য ত্রিপুরার সাধারণ সরল সোজা মানুষের মধ্যে বিদ্বেষ রচনা করে ত্রিপুরার মধ্যে শুধু সত্তা হাতিয়ার জন্য কংগ্রেস সিপিএম এর নিকৃষ্ট রাজনীতি করেছে। এদিন জনসভা শেষে প্রার্থী কৃতি সিং দেববর্মার সমর্থনে এক রোড শো অনুষ্ঠিত হয় তেলিয়ামুড়ায়। এদিনের এই রোড শোতে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব, প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য, রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায় সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।